হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:42। গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সত্যব্রত 22 চ্যানেলে তোমাদের স্বাগত। এখন আমি মর্নিং ওয়াকে বেরোবো, প্রায় 3 মাস পরে, 3 মাস পরে বাড়ির থেকে বেরোচ্ছি অ্যাক্সিডেন্টের জন্য। এখন মর্নিং ওয়াকে কোথায় যাই তোমাদের দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো। মাস পরে বেরোলাম আজকে, পা ভাঙার পরে 3 মাস ঘরেই ছিলাম, একটু বোরিং লাগছিল। অনেক বেরোতে পারলে বেরো ভালো লাগছে। এখন কালকে বৃষ্টি হয়, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। জল কোম্পানি খুলে গেছে, না হাঁটলে পাটা ফ্রি হবে না, ওই জন্য না হাঁটার চেষ্টা করছি। হ্যাঁ, রক্ষিতের মতো ফ্ল্যাট হয়েছে নতুন, আবার এইদিকে যাবো, দিকের দিকে যাবো। এটা এটা রক্ষিতের মোড়, এদিকে একদম গড়িয়া ছুটে ছুটে আসছে, আর এইদিকে সকাল দিকে যাচ্ছে। এই যে অ্যাক্সিস ব্যাঙ্ক, এই দিকটা আমাদের দোকান, এই বিল্ডিংয়ের, এই বিল্ডিংয়ের নিচে আমাদের দোকানের দিকটা, এটা সকাল দিকের দিক। ফ্ল্যাটটা অনেকটা কাজ হয়ে গেছে, বেশি হাঁটতে পারছি না বন্ধুরা, পায়ে ব্যথা হচ্ছে। তো এইদিকে সরল দিকে, সরল দিকের দিকে চলে এসেছি। দিঘির পাড়ে বসলে অনেকটা হাওয়া পাওয়া যায়, নিচে ভিউটা দেখো, দিঘির পাড়ের ভিউ, এই যে রাস্তা। সুনীল দা চায়ের দোকান খুলে গেছে, তাহলে ওখানে গিয়ে চা খাবো। এদিকে ঘাট, এদিকে একটা শিব মন্দির আছে, যে এদিকে একটা শিব মন্দির, এই মাঠে খেলাধুলা হয়। দাদা সুনীল দাদের দোকানে একটা চা খাই। সুনীল দা, আরে চা দাও তো, চা খাই। আছি, মোটামুটি আছি, হাঁটছি। বাড়ির দিকে চলে যাচ্ছি, মর্নিং ওয়াক কমপ্লিট। এই রাস্তা দিয়ে ঢুকে যাবো এখন বন্ধুরা, রাস্তার কি অবস্থা, ভেঙে আছে, এখনো ঠিক করায় না, কর্তৃপক্ষ দেখে না। বর্ষার মধ্যে এমনি রাস্তা আরো ভেঙে থাকে। এটা হচ্ছে কেক কোম্পানি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই প্রজেক্টটা 10 বছর ধরে চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি। পথের পাঁচালী কমপ্লেক্স,
বাড়ির কাছে চলে এসেছি। কি অবস্থা, জল ফল ফেলে রাস্তা কাদা করতে হচ্ছে। বাইকটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা এখানে এখনো বাইরেই থাকে, ঘরে তোলা হয় না। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।